আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাজি সেলিমের ছেলে আটক, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, ওবায়দুল কাদের। দেশে করোনা শনাক্ত 4 লাখ ছাড়ালো। কালিয়াকৈরে দুর্বৃত্তদের হামলায় নারী খুন। চট্টগ্রাম অক্সিজেন জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের পূজা মণ্ডপ পরিদর্শন। চৌষিক নির্বাচনে জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের মতবিনিময় সভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে আটক করা হয়েছে। সোমবার 26 অক্টোবর দুপুরে তাকে আটক করা হয় বলে জানা গেছে। এর আগে আজ ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রোটোকল অফিসার এবিস সিদ্দিক দীপু, গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত পরিচয়ের 2-3 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইরফানের গাড়ি ওয়াসিমকে ধাক্কা মারার পর নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম সড়কের পাশে মোটরসাইকেলটি থামান এবং গাড়ির সামনে দাঁড়ান, নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকে, তোর নৌবাহিনী সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট ক্যাপ্টেন বের করতেছি, তোকে এখনই মেরে ফেলবো। এরপর বের হয়ে ওয়াসিমকে কিল ঘুষি মারেন এবং তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তারা মারধর করে ওয়াসিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। তার স্ত্রী, স্থানীয় জনতা এবং পাশে ডিউটিরত ধানমন্ডি ট্রাফিক পুলিশ কর্মকর্তা তাকে উদ্ধার করে আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই হচ্ছেন গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আজ সোমবার ওবায়দুল কাদের নিজের সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপিকে উদ্দেশ্য করে একথা বলেন। সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে, অথচ এ সময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটা বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণ বিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি। এখন আবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশে করোনা ভাইরাসের শনাক্ত রোগীর সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে শনাক্ত হয়েছেন 1,436 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,251 জনে। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন আরও 15 জন, তাদের মধ্যে পুরুষ 9 জন ও নারী 6 জন। হাসপাতালে 14 জন ও বাড়িতে 1 জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,818 জন। সোমবার 26 অক্টোবর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 111টি পরীক্ষাগারে 13,666টি নমুনা সংগ্রহ ও 13,758টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 22,71,347টি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,493 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 3,16,600 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 10.44% এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.62%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 7.8% এবং মৃত্যুর হার 1.45%। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শনিবার রাতে দুর্বৃত্তরা জেসমিন আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। বিস্তারিত পুনম শাহরিয়ার ঋতুর রিপোর্টে। দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর ভুট্টমিয়ার বাড়ির পিছনের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। রোববার সকালে এলাকাবাসী নিহতের লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পাঠানপাড়া গ্রামের সুলতান আহমেদের মেয়ে। সে উপজেলার পূর্ব চান্দরা এলাকার রিপন রেহানার
বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করত। নিহতের পরিবার ও পুলিশ জানায়, জেসমিন আক্তারের সাথে তার স্বামী ওমর ফারুকের ডিভোর্স হয় কয়েক মাস আগে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে নানা দ্বন্দ্ব চলে আসছিল। পুলিশের ধারণা, জেসমিন আক্তারকে ডিভোর্সধারী স্বামী ওমর ফারুক হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই লিটন মিয়া জানান, নিহতের পরিবারের সদস্যরা প্রাথমিক ধারণা করছেন আগের স্বামী ওমর ফারুক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে, তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। চট্টগ্রাম অক্সিজেন জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিস্তারিত জসীমউদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলামের রিপোর্টে। পূজামণ্ডপ পরিদর্শনে যথাক্রমে টিকে খন্দকিয়া বালাকুমারী বাড়ি, পূজামণ্ডপ মহাজন বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম, কাজী হুমায়ুন আলম মুন্না, আইন বিষয়ক সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ আবু সৈয়দ আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক বায়েজিদ থানা জাতীয় পার্টি মিসেস রত্না মুহুরী, মহিলা বিষয়ক সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ শ্রী রামেশ্বর নাথ, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ মোহাম্মদ শাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক বঙ্গবন্ধু পরিষদ জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ কুতুবুল আবেদিন, জালালাবাদ ওয়ার্ড যুবলীগ নেতা রিয়াদুল আয়ুব হৃদয়, উপস্থিত বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কায়েম হাশিমী সুমন, সহসভাপতি জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ কামরুল বাবু, সাধারণ সম্পাদক জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ, পূজা মণ্ডপের বংশিষ্ঠ সভাপতি সম্পাদক বৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দেশপ্রেম যার কাছে আছে সেই তারা 1971-এ তারা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে জাপি করছে। আপনি জানেন প্রয়াত হয়েছেন একজন মুক্তিযুদ্ধের শক্তির কমান্ডার ছিলেন সিআর দত্ত, উনি সিআর দত্ত বীরোত্তম ছিলেন, উনি কিন্তু সনাতন ধর্মাবলম্বী ছিলেন, উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং মুক্তিযুদ্ধের শক্তির কমান্ডার ছিলেন এবং তিনি বীরোত্তম ছিলেন। আপনার যে কোন ওই অসাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে যারা সাম্প্রদায়িক বিস্ফোরণের মধ্য দিয়ে যেমনি ভাবে বাংলাদেশের কে অস্থিশীল করার জন্য জঙ্গিবাদের জন্ম হয়েছিল, সেই জঙ্গিবাদকে দমন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পরিচিত এদেশের ডিজিএফআই এনএসআই এবং প্রশাসনের সর্বস্তর বিশেষ করে পুলিশ প্রশাসন যেমনিভাবে আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে, সেই মাননীয় প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ সাধারণ বিশ্বাস ছিল বিদায় জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে জঙ্গিবাদ দমন করতে বাধ্য হয়েছে। জনত্রী শেখ হাসিনা জঙ্গিবাদকে নিরসন করে দেন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়ার কারণে আজকে আমরা মহাজন পাড়াদের যে দুর্গোৎসব সে দুর্গোৎসব নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা পালন করতে যাচ্ছি। তাই সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বকে আজকে আমরা এ পূজাতীদের পক্ষ থেকে দক্ষ নেতৃত্বের কারণে সবার রাষ্ট্র নায়কের কারণে সবার রাষ্ট্র পরিচালনার কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। চসিক নির্বাচনে জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন শিল্পপতি আলহাস আবু নাসের মোহাম্মদ নাসিম চৌধুরী, প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইব্রাহিম, চসিক নির্বাচনে জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বিশেষ অতিথি কাজী হুমায়ুন আলম মুন্না, আইন বিষয়ক সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, বিশেষ অতিথি আবু সৈয়দ আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, বিশেষ অতিথি এস এম সোলাইমান রুবেল, সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটি, প্রধান বক্তা মোহাম্মদ বাহারউদ্দিন, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল সভাপতি, চৌধুরী নগরস্থ বাইতুল জান্নাহ জামে মসজিদ, মোহাম্মদ হুদা সাধারণ সম্পাদক চৌধুরী নগরস্থ বাইতুল জান্নাত জামে মসজিদ, মোহাম্মদ হান্নান কেশিয়ার চৌধুরী নগরস্থ বাইতুল জান্নাত জামে মসজিদ। বক্তব্য রাখেন শামসুদ্দিন বাদল, নগর যুবলীগ সংগঠক, মুক্তিযোদ্ধা সন্তান সৌরভ হোসেন, শাহজাহান মিয়া আওয়ামী লীগ নেতা, সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাদাত স্বেচ্ছাসেবক লীগ নেতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কায়েস হাশিমি, সুমন সহসভাপতি জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ, মোহাম্মদ সুমন আজম, মাহিন খান, রনি, জামশেদ নাসির, হানিফ সাত্তার, নবী আলম ও মহিবুল হাসান। সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জালালাবাদে আপনাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে
ইনশাআল্লাহ আমি নির্বাচিত হয়ে নেত্রীকে তথা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জালালাবাদের কাউন্সিলরশিপ উপহার দেব। আপনারা আমাকে সবসময় সাধারণ মানুষের কাতারে পাবেন, এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলাম। এই ছিল আজকের বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি ক্রাইম টিভি নিউজ বুলেটিনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট citizycrimetv.com, ফেসবুক ও ইউটিউবে। Thank you.